আসসালামু আলাইকুম। আমরা জাভাস্ক্রিপ্টের দ্বিতীয় ক্লাসে এসে পড়লাম। আমরা এই পর্যন্ত কমপ্লিট করছি, তাই এই পুরো কোডটাই আমি আমার নোটে অন্তর্ভুক্ত করে নিলাম। কন্ট্রোল, এই যে কপি, কপি দিয়ে আপনাদের সাথে আমি যে নোটটা শেয়ার করছি, এই নোটের মালিক আপনারাই একটা সময় পাবেন। এখন আমি এখানে এই কোডটা এখানে দিয়ে দিলাম, ঠিক আছে? এই যে এই নোডের ভিতরে এখানে রেখে দিলাম, কারণ আমরা এটা একটা নোড বানাচ্ছি, ঠিক আছে? জাভাস্ক্রিপ্টের একটা নোড বানাচ্ছি, এটা আচ্ছা কমপ্লিট করব, প্রজেক্ট ওয়ান কমপ্লিট করব, করতেছি, গেল এটা। তারপরে নিচে সেকেন্ড আমরা এখানে চলে আসব, আমরা চলে যাই আমাদের কাজে। এখানে দেখেন আমরা এই যে দুইটা প্রজেক্ট কমপ্লিট করে ফেলছি, আমি এটা কমান্ড করে রেখে দিলাম। তৃতীয় এটা দেখেন অনেক ইম্পর্টেন্ট, আমি প্রথম লিখব এখানে, আমরা কিন্তু জাভাস্ক্রিপ্টিং লিখতেছি, এটাই জাভাস্ক্রিপ্ট। লিখব একটা শব্দ, নাম হলো ডকুমেন্টি, নাম কি লিখছি, ডকুমেন্ট, একটা ডট দিবেন, WRIT রাইট লিখবেন, এন্টার, ডকুমেন্ট ডট রাইট লিখছি না, এরকম ব্রেকেট দিয়ে কলন দিবেন, সব সময় কাজটা করতে হবে। তো এই জায়গাতে আমি যদি লিখি, ধরেন আমি কিছু লেখা লিখলাম, তো লেখাটা কোথায় লিখবো, এখান থেকে কপি করে নিয়ে আসি। যেমন ধরেন আমি একটা প্যারাগ্রাফ লিখবো, প্যারাগ্রাফের ভিতরে যদি LOREM লোরেম লিখে 100 লিখি, এন্টার দেই, তাহলে কিছু প্যারাগ্রাফ আমার দেয়। আমি কি করব, এই যে জিনিসটা আছে না, এই প্যারাগ্রাফটা আমি এখানে নিয়ে আসবো, কন্ট্রোল এক্স দিয়ে কেটে ফেললাম, এখানে দিয়ে দিলাম, এটার ভিতরে প্যারাগ্রাফটা আমি দিলাম, এটা কেটে দিই, ঠিক আছে? ওকে, এখন এই যে লেখাটুকু লিখলাম, এটা যদি আমি দেখতে চাই, তো আপনারা এখানে একটা কাজ করতে পারেন, এখানে H1 দিয়ে দিতে পারেন, H1, জাস্ট খালি H1 দেন, H1 দিলাম, বাস এই লেখাটুকু লিখে এখন যখন আমরা আউটপুটে যাব, দেখেন আমরা এই লেখাটা পাচ্ছি, জাভাস্ক্রিপ্টের লেখা এটা, ঠিক আছে? এটা কিন্তু জাভাস্ক্রিপ্ট থেকে আমরা পাচ্ছি, ঠিক আছে? তো এই যে লিখলাম ডকুমেন্ট রাইট, একটা কমান্ড করলাম, কমান্ড করার পরে এই যে লেখাটা কিন্তু এখানে চলে আসছে, ঠিক আছে? স্ক্রিপ্টের ভিতরে এই জিনিসটা মুখস্থ করতে হবে, অ্যালার্ট মুখস্থ করতে হবে, প্রম্পট। আমরা তিনটা ফাংশন শিখে গেছি, একটা মজার ব্যাপার দেখছেন, অ্যালার্ট লেখা ফাংশন দিছি, ফাংশন বলতে প্যারেন্থেসিস, এই যে এটা, ঠিক আছে? এটা কিন্তু মনে রাখা থাকে যেন, এটা আমরা কোটেশন দিছি, ভিতরে কোটেশন দিছি, কারণ এটা স্ট্রিং ক্যারেক্টার, যদি সংখ্যা হইতো তাহলে দিতাম না, এটা আমরা আসতেছি পরে। আমরা কিন্তু তিনটা কম ফাংশন মুখস্থ করে ফেলছি, একটা হলো অ্যালার্ট, একটা হচ্ছে প্রম্পট, তাই না? ঠিক আছে, তো অনেক কঠিন মনে হইতেছে এটা? ওকে, থ্যাংক ইউ, কঠিন না, বাবাই।